ফ্লুইকেলিতে ফিলোসে আইকনিক দৃশ্য ব্র্যান্ডি চেস্টেইন মুহূর্তটি দেখেছেন। শুধু চেস্টেইন কেন, মুহূর্তটি যেই দেখেছেন দৃশ্যটি তারই চোখে লেগে থাকার কথা। ২৪ বছর বয়সী ক্লুইকেলি গোল করার আনন্দে দিক বিদিক ছুটলেন, হাসি আর আনন্দ মিশ্রিত চোখে বিশ্বজয়ের আনন্দ। দৌড়ের সময় এক টানে খুলে ফেললেন জার্সিও, কিছু মনে পড়ে? মনে করিয়ে দেওয়ার আগে ক্লুইকেলির গল্পটা আগে বলে নেওয়া যাক। মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল জার্মানিকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ম্যাচের 110 মিনিটে কেলির গোলে জয় তুলে নেয় দ্য লায়নেস। মেয়েদের ফুটবলে এটাই প্রথম ইউরো জয় ইংল্যান্ডের। আর ছেলে ও মেয়েদের ফুটবল মিলিয়ে 1966 বিশ্বকাপ জয়ের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্ট শিরোপার দেখা পেল ইংলিশরা। ক্লুইকেলির জার্সি খুলে দিক বিদিক ছোটাটা ইংল্যান্ডের চোখে অবশ্যই আইকনিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস তো প্রতিবেদনেই লিখেছে, এখন পর্যন্ত মেয়েদের ফুটবলে এটাই সবচেয়ে আইকনিক মুহূর্ত। চ্যাম্পিয়ন হওয়ার এবং কিছু মনে করার অধিকার ব্রিটিশদের আছে, তবে এমন দৃশ্য কিন্তু আগেও দেখা গেছে। আর ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার ক্লুইকেলি 23 বছর আগের সে মুহূর্তটাই মনে করিয়ে দিয়েছে নভেম্বরের ফাইনালে। যুক্তরাষ্ট্রের প্যাসাডেনার 1999 বিশ্বকাপ ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে চীনের বিপক্ষে। সে ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে শেষ শটটি নেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ব্র্যান্ডি চেস্টেইন, লক্ষ্যভেদ করে যুক্তরাষ্ট্রকে 5-4 গোলে বিশ্বকাপ জিতিয়ে। চেস্টেইনও দিক বিদিক দৌড়ের সময় জার্সি খুলে ফেলেছিলেন। সেই মুহূর্তের ছবি তখন অনেক সংবাদ মাধ্যমে বড় করে ছাপিয়েছিল। নিউ ইয়র্ক টাইমস লেখে, দাবি অ্যাথলেটদের যত ছবি তোলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আইকনিক ছবি। ক্লুইকেলি কাল ইউরোর ফাইনালে গোলের পর জার্সি খুলে চেস্টেইনকে তার সেই মুহূর্তই স্মরণ করিয়ে দিন। 54 বছর বয়সী সাবেক এই ফুটবলারও চুপ করে থাকতে পারেননি। ক্লুইকে ট্যাগ করে টুইট করেন চেস্টেইন, খেলা দেখলাম তোমার, ভালো করেছ ক্লুইকেলি, বাকি জীবন পুরো ইংল্যান্ডবাসীর কাছ থেকে বিনা পয়সায় ডিনার করো এবং গলা ভেজাও। পরে কেলির কাছে চেস্টেইন জানতে চেয়েছেন, একসঙ্গে উদযাপন করা যাবে কি না, দ্রুতই ইংল্যান্ডে যাব, আমরা দেখা করে উৎসবটা একসঙ্গে উদযাপন করতে পারি। কেলির বাসা লম্বলি থেকে বেশি দূরে নয়, বড় হয়েছেন পশ্চিম লন্ডনের ইলিংয়ে। ম্যাচের দিন টিকিট কিনে 92 নম্বর বাসে চেপে চলে আসতেন ওয়েম্বলিতে। বাসা থেকে ওয়েম্বলি মাত্র 15 মিনিটের পথ হওয়ায় কেলির প্রশ্নটা মোটেও অবান্তর মনে হয় না, বাসা থেকে মাত্র 15 মিনিটের পথ। ওয়েম্বলি, এটা তো আমার ঘরই, তাই না? সেই ঘরে ইকাল ম্যাচ শেষে যখন 80 হাজারের বেশি দর্শক কেলির নামে চিৎকার করেছেন, তার নাম প্রিন্ট করে সুভেনির বের করেছেন, তখন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কেলির প্রতিক্রিয়া, হায় খোদা। এরপর দর্শকদের প্রশংসাও ঠিকমতো করতে পারেননি, ততক্ষণে ইউরো জয়ের আনন্দে সতীর্থরা সুইট ক্যারোলিন গান ধরেছেন। সাক্ষাৎকার ফেলে কেলি সমবেত সঙ্গীত আর উদযাপনে অংশ নিতে ছুট লাগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেলির এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারকে ইংলিশরা বলছেন ম্যাচের পর সর্বকালের সেরা সাক্ষাৎকার। সেটি হোক বা না হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থকের একটি মন্তব্য দিয়েই বোঝানো সম্ভব কালো রাতের ইংরেজদের জীবনে কেলি কতটা জার তুলেছেন। সাক্ষাৎকারের মাঝপথে দৌড়ে কেলির দলীয় উৎসবে যোগ দেওয়ার এই দৃশ্য দেখতে কোনো দিন ক্লান্ত লাগবে না। আর জার্সি খোলার মুহূর্ত সব আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।